দেখ শাসনা দিন দুনিয়ার কি অবস্থা, কে কায়কি তোর হাফ প্যান্ট খুলি দিছে, দূর হালি না তাহলে কি হয়েছে খুলি কবু হে, চার দহনে গেছি পারোটা খাইবার, কইলাম ভাই একটা কাঁচা মরিচ দাও, হালি আইনে মাংস টুকরা দিছে, তারপরে আমি কইলাম ভাই চাইলাম কাঁচা মরিচ, দিলেন মাংসর টুকরা, ঘটনা কি, দোকানদারে কয় নাগলি তক আরেক প্লেট মাংস ফিরি দিমু, তাও মরিচ দেওয়ান হামু না, জি মরিচের দাম হই না, আমি তো অবাক, ওই দিন দেখলু না সিকিউরিটি গার্ড নিয়ে মরিচ বেসায়, হয় রে হাই রে মরিচের দাম, এ শালা আমার কাছের মরিচ গুলে পান পুরে ঠোল, র কাকু না কয় চুপ করে মরিচ গুলে নিয়ে যায় বেসাইন, তাতে আরো আজকে বিশুদ্ধ বাইরে হাট আছে, দেখ তো মইনা রাতারাতি ধনী হয়ে যায়, ওই হালি কি হইল, দেখ শাস হালি কিছু না কয়া ভাগলো, হালির মন কয় আগা লাগছে, যাইগা আমিও বাইতে যাই, এই কুটি গলু রে, দেখছেন এলার খবর আছে নাকি, কি হইছে টুটি ফাটি সেশন কে, নো হয় এই একটা কামের জন্য ডাহালু, কি কাম তাড়াতাড়ি কও, তক যে কইছিলুম একটা কামলা ডাহায়ে মরিচের গাছ গুলে লম্বা বেড়া দিয়ে ঘিরে দিবের, জি মরিচের দাম চোরে যদি নিয়ে যায় সর্বনাশ হয়ে যাইবে, আর সালা মেলাইস না, ময়ে যাং এই সোনার মতন মরিচ গাছ গুলে ঘিরে দিয়া আইসুং, তাড়াতাড়ি যাও, কি বেটা সর পালক পড়ছুন, মোর আর সহ্যই হয় না, সংসার চালান না ওমাকে চালান, আম্মা এত তাড়াতাড়ি হল, শেষ 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 মই বরবাদ হয়ে গেলুম, কোন সুসে বান মোর মরিচ গুলে চোর করি নিয়া গেছে গো, তার বদল মোর মাতা ডাঙালু না কেয়া গো, কত আশা করি আসিলুম মরিচ গোনা বেচায়া একটা স্কুড়ি কিনিম, কি আর কোন 100 গ্রাম তাও হইল হয়, কোন চোরে যে নিয়া গেল, মাত্তর মানুষ, এ বটু কি করা যায় রে, চুল গলে উঠে উঠে শেষ হয়ে যাইবা লাগছে, গোবর দিয়া বরণ দে মাতায়, সার পাইলে হেই রহম গাজাইব, হেই হারামজাদা বালা কথা কইস করছং, দাঁড়িয়া কর তাই এলা চুল গুলে ঘন ঘন গাজাইবে, দেউ এলা মোর বিশ্বাসই না হয়, দরি নে তুই একটা গাঁত এহলাই গেলু, ওই গাঁর মানুষ তক বান্ধি গরুন পিটান পিটাল, তুই কি আরো ওই গাঁত এহলাই যাব, না এইবার তো মই 10-12 জনক খাতে করে নিয়ে যান, হত্য চুলও ওরহম নারিয়া করলে অ 14 গোষ্ঠীর সাথে করে নিয়ে আসে, খেলা চুল ঘন ঘন হইবে, বাহ বালা কথা কছিস দেখুন, ওই চান্দিয়ার বেটা তুই আবার এন্না খবর নিস কে, তোর বাপ তো নারিয়া না চান্দিয়া, উনে খুর দিয়া কে কোদাল দিয়া চাষলেও চুল চালাইবো না, এ বাপে অতি যাবো না, ঘুরিয়ে কোমরে করতে লড়াই দিন, বাহ বেটা সাবা বিরাট লেভেলের দহুম, এই সুসের ফির হই কি, কথাও দেহি কয় না, মই যারে তারে সাথে কথা কং না, এ হইছে কি তোর, এ মই বর্তমান মরিচের ব্যাপারী, কথা ভালো করে কন, এ কি কোস তুই আবার মরিচের ব্যবসা কিবা কইরা আরম্ভ করলে, এরকম করি করছি করছং, মই বর্তমান বড়লোক, কয় কন্টেল মরিচ বেচালো, বেচাইছং 13-14টা, 13-14টা মরিচ বেচায় তুই মরিচের ব্যাপারী রে, তুম আছে 13-14টা মরিচ কিনা দেখাও তো, হয় রে 13-14টা মরিচের দাম হেই রহম, তা তুই মরিচ গোনা পাইলি কোনে, আমার বাড়ির ঠাই আনছং, ওই যে নেতো দেহ বেটা সবার বাপ রাস্তার মধ্যে খেতে আছে, তাহলে তো ভালোই টাকা কামাইলু, আমাকে চা পানি না খুয়াস, কি তোমাক খুয়ান কে, তাহলে নু বেটা সবার বাপের সাথে দেখা করে বাইতে যাই গে, হ্যাঁ খিলাম তো চা মজা খে করলুম, তাহলে আজকে জোরদার পার্টি হইবে, কাঁচা মরিচ বেসানি পার্টি, এ নু তাইলে আরান খার হোটেলত যাইগা।